হ্যালো বন্ধুরা, আপনি ইনসেন টেক সমাধান অনলাইন ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনাকে জানাবো কিভাবে আপনার টেটের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করবেন। তো এটা নিয়ে অনেকেই কিন্তু অনেক গ্রুপে জানাচ্ছেন যে এই টেটের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করা যাচ্ছে না, সার্ভারের প্রবলেম হচ্ছে, বা অনেকে হয়তো কিছুটা একটা ডেট অফ বার্থ দেওয়ার প্রবলেমের জন্য ডাউনলোড হচ্ছে না। তো আমি লাইভ আপনাকে দেখাবো, এর জন্য গুগল পেজটিকে ওপেন করলাম। জাস্ট টেট অনলাইন অ্যাপ্লাই এটা লিখে সার্চ করবেন। তো ওয়েবসাইটের প্রবলেম তো আছেই, অর্থাৎ সার্ভার খুবই স্লো, কারণ সবাই একসাথে ট্রাই করছে তার জন্যে। তো এখানে ফার্স্ট যে ওয়েবসাইটটি শো হবে, এই ওয়েবসাইট ওপেন করবেন। এরপরে দেখবেন এখানে এই অফিসিয়াল ওয়েবসাইটটি ওপেন হবে। জাস্ট পেজটিকে জুম করে এখান থেকে অ্যাপ্লিকেশন ফর টিচার এলিজিবিলিটি টেস্ট এর উপরে ক্লিক হেয়ার, এটাতে ক্লিক করবেন। এরপরে কিন্তু দেখতে পাচ্ছেন পেজটা খুবই স্লো। তো এখানে আপনাকে কি করতে হবে, জাস্ট ওয়েট করা ছাড়া বিকল্প কোনো রাস্তা কিন্তু নেই। যতক্ষণ না পর্যন্ত নেক্সট যে পেজটি আছে সেটা ওপেন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আপনাকে ওয়েট করতে হবে। দেখা যাচ্ছে এখানে এটা অনেকক্ষণ ওয়েট করার পরে সার্ভার ইজ আনঅ্যাভেলেবল এরকম একটা মেসেজ দিচ্ছে, এরকম যেটা আপনারা লাইভ দেখতে পেলেন। জাস্ট আপনারা এটাকে উপর থেকে নিচে টেনে একবার রিফ্রেশ করে নেবেন। তো এভাবে রিফ্রেশ করতে করতে কিন্তু পেজটি ওপেন হবে। ইতিমধ্যে আমি অলরেডি একটা এখনই কিন্তু ডাউনলোড করলাম, তার জন্য ভাবলাম ভিডিওটা করে আপনাকে সমস্যা যেগুলো হচ্ছে সেগুলো ফেস করিয়ে যদি দেখাতে পারি তাহলে আপনাদেরকে বুঝতে সুবিধা হবে কীভাবে ডাউনলোড করতে হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অ্যাটলিস্ট এখানে আমার যে পেজটি আছে সেটা কিন্তু ওপেন হয়েছে, তবে তারপরেও এখানে প্লিজ ওয়েট কিন্তু একটি মেসেজ দেওয়া আছে। তো জাস্ট এটা যতক্ষণ না পর্যন্ত প্লিজ ওয়েট যেটা লেখাটা এটা ছাড়াবে ততক্ষণ পর্যন্ত নেক্সট যে স্ক্রিন সেটা কিন্তু আসবে না। তো যখনই সেই স্ক্রিনে আসবে তখনই কোন স্টেপে আপনাকে ক্লিক করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে দেখতে পাচ্ছেন টিচার এলিজিবিলিটি টেস্ট 2022, এই লিঙ্কের উপরে আপনাকে ক্লিক করতে হবে। ফের দেখতে পাচ্ছেন প্লিজ ওয়েট এই মেসেজটি কিন্তু শো হচ্ছে, অর্থাৎ এইটা কিন্তু যখন অনলাইন অ্যাপ্লিকেশান স্টার্ট হয়েছিল তখন কিন্তু এতটা প্রবলেম ছিল না যতটা এখন হচ্ছে, কারণ সবাই মিলে কিন্তু ট্রাই করছে এই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করার জন্য। অর্থাৎ 4 লাখ 5 লাখ 6 লাখ যতগুলো স্টুডেন্ট অ্যাপ্লিকেশান করেছেন সবাই কিন্তু ট্রাই করছেন ডাউনলোড করার জন্য, যার কারণে সার্ভারটা কিন্তু খুবই স্লো। এটা কিন্তু গতকাল থেকে বা পরশু থেকে পুরোপুরিভাবে ফ্রি হয়ে যাবে, বা এতটার প্রেশার থাকবে না, বা যেটা লেট হচ্ছে এত কিন্তু লেটার হবে না। তো এটা প্লিজ ওয়েট লেখা থাকার পরে কিন্তু অটোমেটিক্যালি এটা আবার রিমুভ হয়ে গেল। আমি আবার একবার ক্লিক করছি, তো আবার ক্লিক করার পরে এটা কিন্তু রিলোড হচ্ছে, অর্থাৎ প্লিজ ওয়েট এটা লেখাই আছে। যতক্ষণ না পর্যন্ত প্লিজ ওয়েটটা যাবে ততক্ষণ পর্যন্ত ডাউনলোড অ্যাডমিট বা প্রিন্ট অ্যাডমিট কার্ডের মেনু যেটা বা অপশানটা কিন্তু শো হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন অলমোস্ট কিন্তু এটা চলে এসছে। তো এরপরে যেটা করতে হবে প্রিন্ট ডাউনলোড অ্যাডমিট কার্ড, এটাতে আমি ক্লিক করলাম। এরপরে ফের কিন্তু পেজটি লোডিং হচ্ছে। তো পেজটি লোডিং হওয়ার পরে তারপরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থটি দিতে হবে। তো মোটামুটি 3 মিনিট ওয়েট করার পরে এখানে কিন্তু দিস সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল এই মেসেজটা দিয়েছে। আমি ফের আরেকবার এখানে রিফ্রেশ করলাম, দেখা যাক এবার কী হয়। এরপরে এখনও 2টি স্টেপ আছে, অর্থাৎ 1টা স্টেপে আপনাকে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে ডাউনলোড যে অপশানটি আছে সেখানে ক্লিক করলে কিন্তু আপনার যে ফাইল সেটা কিন্তু ডাউনলোড হবে। তো চলুন আরও কিছুক্ষণ ওয়েট করে বা রিফ্রেশ করে দেখি পরবর্তী পেজটি বা যে স্টেপটি আছে সেটা কখন ওপেন হচ্ছে, বা যেটা সেই জায়গাটা চলে এসছে এবং ডেট অফ বার্থের জায়গাটা কিন্তু চলে এসছে। তো ডেট অফ বার্থ দেওয়ার যে নিয়ম সেটা হচ্ছে যে 20 জানুয়ারি 1991, এখানে স্যাম্পল হিসেবে দেওয়া আছে, কেউ যেন 20/01/1991 এভাবে দেবেন না। এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন, দেখবেন ক্যালেন্ডার ওপেন হবে। জাস্ট এই ডিসেম্বরের উপরে ক্লিক করবেন, এরপরে সালের উপরে ক্লিক করে আপনার যে ডেট অফ বার্থটি আছে সেটা আগ পিছু এভাবে করে নেবেন। তো আমার যে ক্যান্ডিডেটটা আছে তার যে ডেট অফ বার্থ বা যেটা জন্মসাল রয়েছে সেটা হলো 1990 আমি সিলেক্ট করলাম। এরপরে যেটা তার যেটা রয়েছে এখানে তো ডেট অফ বার্থ হিসেবে সেটা আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। এটা দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন সঠিকভাবে কিন্তু চলে এসছে, অর্থাৎ এখানে আমি সিকিউরিটি পারপাসের জন্য এটাকে হাইড করে রেখেছি। তো এইভাবে কিন্তু আপনাকে অটোমেটিক্যালি এখানে ক্লিক করলে ক্যালেন্ডারটা ওপেন হবে, সেখান থেকে কিন্তু আপনাকে সিলেক্ট করতে হবে। এরপরে রেজিস্ট্রেশন নাম্বার, তো ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন নাম্বার যেটা আছে সেটা আপনাকে এখানে ইনপুট করতে হবে। তো আমার ক্যান্ডিডেটের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেটা আমি এখান থেকে ইনপুট করে দিচ্ছি। তো বন্ধুরা আমার যে ক্যান্ডিডেট তার যে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ সেটা কিন্তু আমি ইতিমধ্যে এখানে ইনপুট করে দিয়েছি। এরপরে প্রিন্ট অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করলাম, এরপরে কিন্তু প্লিজ ওয়েট লেখা এসছে। তো জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে, যেহেতু সার্ভারের প্রবলেম রয়েছে সেটা আগেও বলেছি আপনাকে বা আপনারা নিজেরাও ফেস করছেন। তো এটা ওয়েট করার পরে কিন্তু এখানে ডাউনলোড যে অপশানটি সেটা কিন্তু চলে আসবে। যদি বাই চান্স এখানে আবার সার্ভিস ইজ আনঅ্যাভেলেবল শো হয় সেক্ষেত্রে পুনরায় কিন্তু আপনাকে রিফ্রেশ করতে হবে। তো আমি এই পর্যন্ত স্টেপগুলো আস্তে আস্তে আমাকে 3 বার কিন্তু সার্ভিস আনঅ্যাভেলেবল এই মেসেজটা দিয়েছে, এবং 3 বারই আমি যখনই রিফ্রেশ করলাম তখন কিন্তু এক চান্স সেটা হয়ে গেছে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফেল হয়ে গেছে, যদিও কোনো এরর মেসেজ দিইনি তবে কোনো রকম কিছু নোটিফিকেশানও এখানে দেওয়া হয়নি। আমি ফের আরেকবার প্রিন্ট অ্যাডমিট কার্ড এটাতে ক্লিক করলাম, এরপরে প্লিজ ওয়েট এই মেসেজটি কিন্তু পুনরায় আবার শো হচ্ছে। তো যতক্ষণ না পর্যন্ত আপনার ফাইলটি ডাউনলোড হবে ততক্ষণ পর্যন্ত হয় আপনাকে রিফ্রেশ করতে হবে অথবা প্রিন্ট অ্যাডমিট কার্ড এই অপশানে পুনরায় কিন্তু ক্লিক করতে হবে।
তো বন্ধুরা আরও মোটামুটি প্রায় 5 মিনিট 6 মিনিট ওয়েট করার পরে অ্যাটলিস্ট কিন্তু ডাউনলোড ফাইল, জাস্ট এখানে আমি ডাউনলোড যে অপশানটি আছে এই অপশানে ক্লিক করলাম। তো উপরে দেখতে পাচ্ছেন আমার ফাইলটা কিন্তু অলরেডি ডাউনলোড স্টার্ট হয়ে গেছে, এবং যখনই ফাইলটি ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু ফাইলটি ওপেন করে আপনাকে দেখাবো। তো বন্ধুরা অলরেডি কিন্তু আমার ফাইলটি ডাউনলোড হয়ে গেছে। এবার আমি এখানে 3 ডট এই অপশানে ক্লিক করে ডাউনলোড যে অপশানটি আছে এখানে ক্লিক করলাম। জাস্ট নাও এই জায়গাতে কিন্তু আমার অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো এটাকে ওপেন করলাম, ওপেন করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার যে অ্যাডমিট কার্ড সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এভাবে কিন্তু আপনাকে ডাউনলোড করতে হবে, যে কাজটা আপনারা 1 মিনিটের মধ্যে করতে পারবেন। বর্তমানে এই ওয়েবসাইটে ট্রাফিক প্রচুর পরিমাণ থাকার কারণে এটা কিন্তু মিনিমাম 10 মিনিট 12 মিনিট, বা আপনার ইন্টারনেট কানেক্টিভিটি যদি স্লো থাকে তারও বেশি সময় লাগতে পারে, বা বেশি বেশি কিন্তু এরর আসতে পারে। যেমন আমার ক্ষেত্রে টোটাল ডাউনলোড পেজ পর্যন্ত আসতে 3 বার এরর এসেছে, তারপরে ডাউনলোডের ওইখানে কিন্তু আরও অতিরিক্ত 2 থেকে 3 বার এসছে, তারপরেই কিন্তু এটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। তো কীভাবে ডাউনলোড করতে হবে, কী কী প্রবলেমগুলো ফেস করতে হতে পারে, তার সম্পূর্ণ তথ্যটা নিয়ে এই ভিডিওতে আপনাকে জানিয়ে দিয়েছি। তো বন্ধুরা এখনকার এই ভিডিওটি এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।